ভারতবর্ষে প্রথম মেট্রো রেল চলেছিল আমাদের এই প্রাণের শহর কলকাতাতে। নদীর নিচ দিয়েও প্রথম মেট্রো চলল আমাদের এই শহরেই। আর আজকে প্রথমবার সেই রুটে ট্রাভেল করার জন্য বেরিয়ে পড়লাম তিনজনে। হাওড়া স্টেশনে নেমে সে কি বৃষ্টি, টাইম পাস করি কি করে। আর এরা দুজন তো নিজেদের টাইম পাস ভালোই করছিল। খানিকক্ষণ এখানে ওয়েট করলাম, একটু ভিডিও করলাম, 15-20 মিনিট ধরে ওয়েট করছিলাম যে একটু বৃষ্টিটা ছেড়ে যাক। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না দেখে একটু কম হতেই আমরা বেরিয়ে পড়লাম মেট্রো স্টেশনের দিকে। আর এই রাস্তাটা প্রচণ্ড স্লিপারি, একটু বেসামাল হলেই কিন্তু ধপাস। রেল কর্তৃপক্ষের ইমিডিয়েটলি একটা শেডেড ওয়ে কিন্তু বানানো উচিত ওল্ড ক্যাম্পাস অ্যান্ড নিউ ক্যাম্পাস থেকে মেট্রো স্টেশনের জন্য। হাওড়া স্টেশনে জনসমাগম কিন্তু প্রচুর হয়। লাগেজ নিয়ে মেট্রো স্টেশন আর হাওড়া স্টেশনের মধ্যে শিফটিং বৃষ্টির সময় স্পেশালি ফর দ্য এল্ডারলি পিপল খুবই কষ্টদায়ক। যাই হোক, আমরা আলটিমেটলি পৌঁছে গেছি হাওড়া মেট্রো স্টেশনে। আমাদের কাশুন্দিকে সাপোর্ট করার জন্য তোমাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আমাদের অত্যন্ত খুশির অনুভূতি দেয়। পাশে থাকার জন্য থ্যাংক ইউ। মেট্রো কিন্তু এই প্রথমবার চাপছি না, অনেকবার চেপেছি, কিন্তু এই স্টেশনে প্রথমবার। আর প্রথমবার কোনো জায়গাতে এলেই সব কিছু বুঝতে একটু অসুবিধা হয়। কোন দিক দিয়ে নামবো, কোন দিকে টিকিট কাটবো, আর কোন দিকেই বা প্ল্যাটফর্ম। প্রথমেই এক বিশাল লম্বা এক্সক্যালেটারে নিচে পৌঁছে গেলাম। আর এখানে গিয়ে খুঁজে পেলাম টিকিট কাউন্টার। আর ভাবলাম আশেপাশেই হয়তো হবে প্ল্যাটফর্মটাও। টিকিট কাউন্টারে গিয়ে দেখি বিশাল লম্বা লাইন। ভাবলাম কোনো ডিজিটাল মিডিয়াম নেই। আর বলতে না বলতেই খুঁজে পেলাম পাশেই ডিজিটাল মিডিয়াম। আর সেখানে টিকিট কিভাবে কাটা হয় সেটা একটু বুঝতে হলো, কারণ সব কিছুই যেরকম বললাম না, প্রথমবারে একটু অসুবিধা হয়। আর তারপরে আমরা ঝটপট 3টে টিকিট কেটে ফেললাম। সিকিউরিটি চেকিং করিয়ে আমরা পৌঁছে গেলাম টিকিট পাঞ্চিংয়ের জায়গায়, যেখানে টিকিট পাঞ্চ করিয়েই ঢোকা যায় প্ল্যাটফর্মে। আর এইখানে একবার ঢুকে গেলে আর বেরোবার উপায় নেই। এখান থেকেও আবার এত সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে? না না, চলো চলো এক্সক্যালেটারে চলো। এটা আমার ছেলের বায়না ছিল, আর ছেলে যদি এই বায়নাটা না করতো তাহলেও আমরা এক্সক্যালেটারের খোঁজেই যেতাম। আর প্রত্যেকটা ফ্লোর কিন্তু নেহাত কম উঁচু নয়। দেখছো তো কতক্ষণ ধরে এক্সক্যালেটারে যেতে হচ্ছে? আর এখানেই শেষ নয়, আর একটা ফ্লোর ডাউন যেতে হবে। যাই হোক, আমার ছেলে কিন্তু ভালোই এক্সক্যালেটার রাইড এনজয় করছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মেট্রোর সেই প্ল্যাটফর্মে যেখান থেকে মেট্রো ধরে আমরা গঙ্গা নদীর নিচ দিয়ে পৌঁছে যাব আমাদের প্রাণের শহর কলকাতাতে। যখন ভারতবর্ষে কোথাতেও মেট্রো চলতো না, তখন আমরা কলকাতায় মেট্রো করে ঘুরতাম। সেই কাগজের পাঞ্চ করা টিকিট আর 3টে হাতলওয়ালা সেই স্টিলের ডান্ডা যেটা থাকতো এন্ট্রি আর এক্সিট পয়েন্টে। মাঝে মাঝেই খারাপ হয়ে যেত, টিকিট ঢোকালেও ঘুরতো না, তখন ওটাকে ফ্রি করে দেওয়া হতো। বেশিরভাগ হতো এটা টালিগঞ্জে, লাস্ট মেট্রো স্টেশন। সেই মেট্রো আর এখনকার মেট্রো কলকাতার অনেক পার্থক্য। আর এই নবরূপে কলকাতার মেট্রোকে দেখে খুব ভালো লাগলো। গঙ্গা নদীর নিচ দিয়ে যাওয়ার সময় কেমন ফিলিং হয়, অনেকে অনেক রিভিউ দিয়েছে, আমিও দেখেছি, কিন্তু বিশ্বাস করো আমাদের তিনজনের কিন্তু নর্মাল রাইড লাগলো, যেন একদম নর্মাল ট্রেনে ট্রাভেল করছি। এবার এই ভয়েসটা শোনো। গঙ্গা নদীর নিচে পৌঁছবার সময় সব্যসাচী স্যারের এই অ্যানাউন্সমেন্টটা বাঙালির আবেগকে এক আলাদা মাত্রা দেয়। আর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন স্প্ল্যানেড। এখন এই মেট্রোটা কিন্তু সার্ভিস চলছে শুধু ময়দান থেকে স্প্ল্যানেড অবধি, মানে ময়দান, হাওড়া স্টেশন, তারপরে মহাকরণ, আর ফোর্থ হচ্ছে স্প্ল্যানেড। আর এখানের এক্সক্যালেটারটা আনসার্ভিসেবল, পায়ে হেঁটেই উপরে উঠতে হবে। আর এক্সক্যালেটার না চলাতে সব থেকে বেশি দুঃখ পেয়েছিল আদি। স্টার্টিং এক্সক্যালেটার
যাই বলো, কলকাতার মেট্রো কিন্তু আর আগের মতো লুক নেই, ঢেলে সাজিয়েছে কলকাতা মেট্রোকে। আর এই এক্সকালেটরটা দেখে সব থেকে খুশিও কিন্তু আদি হয়েছিল, কারণ আগেরটা ছিল বন্ধ আর এটা অত্যাধিক লং। আমি আগে বেরোই, কয়েন ডিপোজিট করে দিতে হবে, ঢেলে দে একটা। আর এইটা হচ্ছে প্ল্যানেটের নতুন এক্সিট। আন্ডার ওয়াটার মেট্রো রাইড তো ভালোই চাপলাম, কিন্তু বাইরে বেরিয়ে মনে পড়লো আজকে কলকাতায় ভালোই বৃষ্টি হয়েছে। আর কলকাতায় বৃষ্টি হলে আমার একদম ভালো লাগে না, যেখানে সেখানে জল জমে যায়, রাস্তায় চলাচল করতে খুব অসুবিধা হয়। আর আমরা এখন যে জায়গা দিয়ে হেঁটে চলেছি এটা হচ্ছে কলকাতার চাঁদনী চক। এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালের এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না। আর আমাদের ডেস্টিনেশন ইমল। আমরা আজকে এসেছি লিনোভো এক্সক্লুসিভে, কারণ আমার ল্যাপটপটা অনেক পুরনো হয়ে গেছে আর সাথ দিচ্ছে না, ওটার একটা আপগ্রেড দরকার। কিন্তু যে মডেলটা চুজ করে আমরা এসেছিলাম সেটা আর পাওয়া গেল না, তাই অগত্যা ফিরে যেতে হলো। কোনো কিছু কেনার প্ল্যান করে বেরিয়ে যদি সেটা না পাওয়া যায় মুড অফ হয়ে যায়। পাপড়ি চাট আর ফুচকা খেয়ে মুডটা একটু নর্মালাইজ হলো। ইমল থেকে বেরোতে বেরোতে প্রায় রাত্রির 8:30-9:30, কারণ আমরা বেরিয়েছিলামই তো বিকেলে, তাই বেশি সময় নষ্ট না করে সোজা স্প্ল্যানেডে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে ডোসা খেলাম আর ওখান থেকে সোজা হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কলকাতা মেট্রো কলকাতার কতটা লাইফলাইন সেটা আমি জানি না, কিন্তু আমাদের জন্য এই লোকাল ট্রেন কিন্তু আমাদের লাইফলাইন। আজকে আমাদের ছোট্ট এই ঘোরার ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো, নিজেরাও একটু মজা করলাম আর সেই মজার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। গুড নাইট।